আমরা যেন একটা পার্কের মধ্যে আছি মনে হবে যেন একটা সবুজ সবুজে সবুজে ঘেরা একটা পার্ক কিন্তু ছবিটা যদি পুরোটা দেখাই জিনিসটা আপনার ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আমরা আছি ব্রিজের ওপরে যেখানেতে সবুজে সবুজ ঢেকে গেছে একদম পার্কের চেহারা নিয়ে নিয়েছে আমরা দেখাচ্ছি যে মায়াপুর থেকে গড়েঘাটগামী একটি ব্রিজ যেখানেতে ব্রিজের দু দিকেই সবুজে ছেয়ে গেছে যেখানেতে প্রচুর আগাছা ঘাস আর প্রচুর এমন যে যে আগাছা ঢেকে গেছে সেই আগাছাকে ঘিরে তৈরি হয়েছে প্রচুর জঞ্জাল এবং সেখানেতে যেভাবে জল জমছে এবং অবশ্যই অবশ্যই ব্রিজের কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু একদিনে তৈরি হচ্ছে না দীর্ঘ বছর ধরে এভাবেই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হুগলির আরামবাগ মায়াপুর থেকে একবারে গড়েঘাট দিকে যাওয়ার এই যে ব্রিজ সেই ব্রিজের ওপরই কিনা এমন আগাছায় ঢাকা গোটা দু প্রান্তে এরকম ছবি আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন নেশন টাইমস আমি আছি এল হুগলির আরামবাগের ছবি সেই ছবি দেখাচ্ছি এখানে কিন্তু গাছ আমরা দেখাচ্ছি পুরো আগাছায় ঢাকা আছে পুরো আগাছা গাছ এবং এই যে ব্রিজের এলাকায় এবং এভাবে যে আগাছা মানে সত্যিই কেউ কখনও দেখেছেন কি না যেখানেতে জল জমছে যে আমরা এর আগেও দেখেছিলাম হরিঙ্খলা ব্রিজ সেই হরিংখুলা ব্রিজ সেই হরিঙ্খলা ব্রিজের যে এলাকা সেখানেও কিন্তু জল জমছিল এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে আছে সেই জমা জলে কিন্তু ব্রিজ আস্তে আস্তে ড্যাম হচ্ছে এবং সেই ছবিটা আমরা দেখাবার চেষ্টা করছি যেখানেতে সেই আগাছায় জমা জলে ব্রিজ আস্তে আস্তে ধ্বংসের মুখে এবং এই যে ব্রিজের ধারে যেভাবে আগাছা আছে ব্রিজের যে ইয়ার পকেটগুলো জমে গিয়ে জমা জল আটকে আছে ব্রিজের উপরে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ব্রিজ মনে হয় ক্ষতি তো হবে ক্ষতিজনিতে নোংরা কোনো করে রয়েছে তাহলে হবে না ক্ষতি জন্যই তো এত নোংরা পড়ে রয়েছে এগুলো সাফ করা তো অবশ্যই দরকার পরিষ্কার করা তো দরকার অবশ্যই এমন ব্রিজ কি ব্রিজ কি হয় এই যেভাবে ব্রিজের ছবি দেখছি এই ব্রিজ কখনো দেখেছেন এমন যে রাস্তার উপরেতে এই গাছ আগাছা জন্মে গেছে বা তো বড় বড় মানে গাছ তৈরি হয়ে যাবে এমন জল জমে থাকে বর্ষার জল তো থাকে জলের জন্যই তো এত নোংরা চালক দাদা আপনার ক্ষেত্রে কি মনে হয় এগুলো টাইম নাই এই এমন জনসাধারণও আছে এমন জনসাধারণও আছে এদের জন্য কিন্তু আরও একটা ব্যাপার টাইম নাই দরকার নাই ব্রিজ ভেঙে যাক পড়ে যাক কী ক্ষতি হোক ভালো হোক এরকম লোকেরও কিন্তু অভাব নাই ওনাকে জিজ্ঞেস করলাম কিছু বলবেন ওই টাইম নাই এর জন্যই এরকম এরকম ভোগান্তি মানুষের জানেন কিছু কিছু মানুষের না ভোগান্তি হয় তাদের এই মুখে ক্লিপ এঁটে থাকে মুখে না মুখটা না এ ক্লিপ থাকে মুখটা ক্লিপ তাদের দেশের ভালো হোক ক্ষতি হোক কিছু হোক কিছু যায় আসে না আর মাঝে মাঝে বড় বড় বাতের আর চায়ের দোকানে তারা মারে ঠিক আছে আর কোনো সমস্যা হলে ও বাবার একদম জাজ করবে না ও একদম না না ক্যামেরা তারা বলবেই না এরকম পরিস্থিতি আমরা দেখাচ্ছি সেই আরামবাগের সেই ছবি যেখানে আরও একটি টোটো আসছে তারা কি দেখছেন এই এলাকায় আমরা দেখাবার চেষ্টা করবো খোঁজখবর নেবো পথ চলছে মানুষের কাছে খোঁজখবর নেবো বলছি দাদা একটা বিষয় জিজ্ঞাসা করছি ধরুন এই যে এই যে ব্রিজের গায়ে সাউন্ড অফ করুন না বলছি ব্রিজের গায়ে কি দেখতে পাচ্ছেন এই যে আগাছা যে জমে আছে তাতে করে কি ব্রিজের ক্ষতি হয় ঘাস কারা খায় গরু ছাগল তাহলে ব্রিজের উপরে এত ঘাস কেন গরু ছাগল তো মাঠ তো খামার এটা নয় না এটা চাকার সঙ্গে হয়তো বীজ দানা এসছে মাটির সঙ্গে কোনো ট্র্যাক্টর ফ্যাক্টর মাঠে লাভে সেই কাদা অনুযায়ী ঘাস এসছে কি মনে হয় ব্রিজের ওপরে এই যে আগাছা জমে আছে তাতে করে জল জমছে ব্রিজের জল পাস হচ্ছে না ব্রিজের কি ভালো না ব্রিজের ক্ষতি ক্ষতি

হ্যাঁ সরকার সরকারের জায়গায় থাকে আচ্ছা আচ্ছা সরকার সরকারের জায়গায় থাকে আমরা যখন খবর নিতাম যে বলা হতো যে কোনো কিছু ঘটনার ক্ষেত্রে যে পদক্ষেপ কে নেবে তখন বলা হতো সরকার সরকার দেখবে কিন্তু তখন আমরা ছোটোবেলায় ভাবতাম যে সরকার পাড়া বলে আমাদের একটা ছিল যে সরকার পাড়া হয়তো তারাই সব কিছু দেখভাল করে যেহেতু পার্ট অফ জোখ ওইটা তো সরকার প্রশাসন তারাই কিন্তু দেখবে এমনটা ব্যাপার তবে এই ব্রিজে যদি গরু ছাগল ঘাস খেতেও তো পারে এরকম যা অবস্থা পরিবেশ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ

ক্যামেরাসনকে দু থেকে আবার দেখবার চেষ্টা করবো ঘাসের ছবিগুলো বলছি যে ঘাস যেভাবে হয়ে আছে এই যে ঘাসগুলো তো খুবই তো জল জমছে নোংরা কাদা জমছে বৃষ্টি ড্যাম হচ্ছে না হ্যাঁ ক্ষতি হচ্ছে তো এ নষ্ট হয়ে যাবে বৃষ্টি ধসে যেকোনো মুহূর্তে ধসে পড়ে যাবে কারা দেখবে এটা প্রশ্ন তো দেখার দরকার সরকার দেখবে যা টেন্ডার দেখেছে তারা দেখবে আচ্ছা দেখতে পাচ্ছি হ্যাঁ কি নাম আপনার আমার নাম অসিন বারুক আচ্ছা আর এই মায়পুর এলাকার মায়পুর এলাকা আমরা দেখাবার চেষ্টা করছি যে এই যে সেই এলাকা সেই এলাকায় কিন্তু এভাবেই আগাছায় ঢেকে গেছে গোটা এলাকায় অনেকে নীরবে আছেন চুপচাপ আছেন কিন্তু সুন্দর লাগছে বেশ দেখুন গোটা চারদিক সবুজে সবুজ সবুজে সবুজ গোটা চারদিক সবুজ পরিস্থিতি এই হচ্ছে জল এই হচ্ছে জল জমা জল এই জলেতেই কিন্তু আস্তে 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 ব্রিজ ড্যাম হচ্ছে এবং ড্যাম হতে হতে যে জায়গায় দাঁড়াবে সেখানে কিন্তু ব্রিজের তখন বারোটা চোদ্দোটা বেজে যাবে এবং আমরা যদি দেখাই যে ক্যামেরা পার্সন দূর থেকে দেখাবার চেষ্টা করবো একটু আমি বসলাম মনে হয় যেন পুরো পার্কে বসে আছি হ্যাঁ পার্কে বসে আছি এবার আইসক্রিম নিয়ে আসো বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসো চিপস নিয়ে আসো পাঁপড় নিয়ে আসো আমরা বসে বসে খাবো যেন পার্কের ক্যামেরা পার্সন দূর থেকে আবার দেখাবার চেষ্টা করব হ্যাঁ ব্রিজ নোনা লাগছে এভাবেই কিন্তু ব্রিজ হরিণখোলার ব্রিজ আমরা দেখেছি হরিংখোলার ব্রিজের পর এবার দেখাচ্ছি মায়াপুর বাস স্ট্যান্ড থেকে একবারে গড়েঘাট দিকে যাওয়ার এই যে রুট সেই রুটের ওপর কিনা এমন সবুজ আগাছায় নোংরা জঞ্জালে ঢেকে গেছে ঠিকাদার সংস্থা এবং ব্রিজের যে গাড়ি যে দপ্তর কোথায় ব্রিজগুলো তো তৈরি হয় ব্রিজগুলো কি সময় সময়ে মেনটেনেন্স কি হয় প্রশ্ন এখানে কেন মেনটেনেন্স হবে না কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ব্রিজের ওপরে আগাছায় ঢেকে গেছে গোটা চারদিক কিছু ছেলেকে আমরা জিজ্ঞাসা করবো দাদাকে জিজ্ঞাসা করবো বলার দরকার নেই ধ্বংস হয়ে যাক বলার দরকার নেই দাঁড় করাবার চেষ্টা করছিলাম দাঁড় করাবার চেষ্টা করছিলাম বললো আমরা দাঁড়াবো না নষ্ট হয়ে যাক ভেঙে যাক আমরা যতটুকু দেখাবার আমরা দেখাবো প্রশাসনকে বলার চেষ্টা করছি ব্রিজটা যেন মেনটেনেন্স হয় সঠিক সময়ে প্রশাসন যেন হন এইটাই তাদের দাঁড় করা ছিলাম তারা দাঁড়ালো না নষ্ট হয়ে যাক ভেঙে যাক এমনটাই মেন্টালিটি এমনটাই মানসিকতা অনেকেরই হয়তো আছেন হয়তো আছেন কোনো রাজনৈতিক ভাবে তারা চাপে না পড়ে যান বক্তব্য দিতে গিয়ে ফেসে না যান হয়তো কারণ হয়তো এটাই তবে এই খবর সম্প্রচারিত হলো আপনাদের এই খবর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রশাসন জোরহাত করছি একটু দেখবেন হুগলির আরামবাগ থেকে কমলেন্দ্রপুরাল নেশান টাইমস